ভিনদেশি খেলা দাপটে জাতীয় হাডুডু খেলা এখন বড়ই কোণঠাসা। বাংলাদেশের জাতীয় খেলার নাম যে হাডুডু এ তথ্য আমাদের প্রায় সবারই জানা, তবে এই প্রজন্মের অনেকেই হয়তো খেলাটি কখনোই দেখেনি, বিশেষ করে যাদের জন্ম শহরে এবং যেখানেই বেড়ে উঠেছে। গ্রামের সঙ্গে যাদের যোগাযোগ একেবারেই নেই তাদের ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায়, আর দেখে থাকলেও সেটি হয়েছে টেলিভিশনের পর্দায়। টিভিতে খেলার খবরে এক ঝলক দেখেছে হয়তো, অবশ্যই সেটি তোমাদের দোষ নয়, এটি আমাদের ব্যর্থতা। হাডুডু জাতীয় খেলা হলে সেটিকে আমরা জনপ্রিয় করতে পারিনি। ক্রিকেট, ফুটবল, হকের মতো ভিনদেশি খেলার দাপটে বেচারা হাডুডু বড়ই কোণঠাসা। হাডুডু খেলা একসময় গ্রামীণ জনপদে হাডুডু, দাঁড়িয়াবান্দা, মোরগের লড়াই, গুল্লাছুট খেলাগুলো ছিল বিনোদন ও আনন্দ উৎসবের অন্যতম বড় উপাদান। পড়াশোনা ও কাজের বাইরে এসব খেলাই মেতে থেকে শিশু কিশোর যুবরা সময় কাটাতো পরম আনন্দে। এখন গ্রামের বিনোদন ও সময় কাটানোর প্রধান সম্বল হয়ে উঠেছে টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি, আয়েস ভর করেছে তাদের মধ্যে। শারীরিক শ্রমের খেলা তাদের আর টানে না, অন্যদিকে শহরের পরিবেশ হাডুডুকে পরদেশি করে রেখেছে। বর্তমান প্রজন্মরা বই পুস্তক পড়ে অনেকেই আমাদের জাতীয় খেলা কোনটি তা নিয়ে বিভ্রান্তিত পড়ে যায়। কোনটা বইয়ে লেখা হাডুডু, আবার কোনটা বইয়ে লেখা কাবাডি। মজার বিষয় হচ্ছে দুটো তথ্যই ঠিক, একটু ভুল নয়, কারণ দুটো যে একই খেলার ভিন্নতর নাম। হাডুডু খেলা এই অঞ্চলে কবে থেকে শুরু হয়েছে তার কোনো দালিলিক প্রমাণ নেই, তবে হাজার বছরের বেশি সময় ধরে এই ধরনের খেলা চলে আসছে এই বাংলায় এবং ভারতীয় উপমহাদেশে। জাতীয় জ্ঞানকোষ বাংলা পিডিয়ার তথ্য অনুসারে 1972 সালে হাডুডু খেলাকে কাবাডিকে নামকরণ করা হয়। একই সময়ে এই খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। কেন বা কীভাবে খেলা হিসেবে হাডুডু বা কাবাডি প্রচলন হয়েছিল তার কোনো ব্যাখ্যা কোথাও পাওয়া যায় না। নৃবিজ্ঞানীরাও এ বিষয়ে স্পষ্ট কোনো মতামত দেননি, তবে ধারণা করা হয় প্রাগৈতিহাসিক যুগে এক গোত্রের মানুষ অন্য গোত্রের আস্তানায় হানা দিয়ে ধন সম্পদ, গবাদি পশু, এমনকি নারী ও শিশুকে লুট করে আনত। শত্রুর আস্তানায় হানা দিয়ে নিরাপদে ফিরে আসার কৌশলের চর্চা ও নিজেদেরকে ফিট রাখার তাগিদ থেকে এমন খেলার দিকে ঝুঁকে পড়েছিল ওই যুগের মানুষ। ব্যক্তি ও দলগতভাবে শত্রুপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া এবং সাথে সাথেই পাল্টা আক্রমণের কৌশল চর্চা করতে গিয়েই সম্ভবত এ খেলার উদ্ভব। হাডুডু বা কাবাডিকে কেন জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়েছে সরকারি কোনো দলিল এর ব্যাখ্যা নেই। এমনকি এশিয়াটিক সোসাইটির প্রকাশিত জাতীয় জ্ঞানকোষ বাংলা পিডিয়াতেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে দুটি বিষয়কে বিবেচনায় নিয়ে এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়ে থাকতে পারে। গ্রাম নির্ভর এই দেশে একসময় ব্যাপকভাবে হাডুডু খেলার প্রচলন ছিল। গ্রামাঞ্চলে এটি ছিল সবচেয়ে জনপ্রিয় দলগত খেলা। শুধু স্বীকৃত খেলার মাঠ নয়, গ্রামের পাশের পতিত জমি, বালুচর সহ যে কোনো সুবিধাজনক জায়গায় দাগ দিয়ে কোট বানিয়ে তরুণরা এই খেলা শুরু করে দিত। তরুণরা তখন খেলার পাশাপাশি এটিকে এক ধরনের শরীরচর্চা ও শক্তিমত্তার পরীক্ষা হিসেবে নিত। অন্যদিকে গ্রামবাসী দলবেঁধে এই খেলার উপভোগ করত। দেশ জুড়ে এই খেলাটির এই জনপ্রিয়তার কারণে সেটিকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়ে থাকতে পারে। তবে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলাটি সরকারিভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলেই এই খেলার হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব, অন্যথায় যান্ত্রিক সভ্যতাই হারিয়ে যাবে। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।